নমস্কার, আমি গোপাল স্যার। আশা করি সবাই ভালো আছো। আমি আনন্দমার্গ প্রাইমারি স্কুলের স্ট্যান্ডার্ড 2-এর ড্রয়িং ভিডিওটা পাঠাচ্ছি। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর এই যে ভিডিওর লিঙ্কটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের বইয়ের কাজ ছাড়াও আরও অনেক নতুন নতুন ভিডিও আমি পাঠাচ্ছি, সেগুলো তোমরা দেখতে পারবে। আমি এই বোট অর্থাৎ নৌকাটা কীভাবে ড্রয়িং করলাম আশা করি তোমরা দেখলে। এবার দেখো কালারটা কীভাবে করছি। প্রথম আমি ধারগুলো কালার দিয়ে বর্ডার করে নেব, আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম। তারপর ভেতরে কালার করব, কারণ যাতে না কালারটা বাইরে বেরিয়ে যায়, আর কালারটা সবসময় ভরাটি করে করব। আমি ওপর থেকে নিচের রঙটা করছি। দেখো তোমরা এইভাবেই কালারটা করবে, যে কোনো একদিক দিয়ে রঙটা করবে, হয় ওপর থেকে নিচে, আর যদি পাশাপাশি কালার করো তাহলে পুরোটাই পাশাপাশি কালার হবে। তা আমি ওপর থেকে নিচে করছি, আমি পুরোটাই ওপর থেকে নিচে করলাম। আমি একবার ওপর থেকে নিচে, একবার পাশাপাশি, এইভাবে করলাম না কিন্তু, আর রঙটা ভরাটি করবে। দেখো অরেঞ্জ কালার দিচ্ছি, নৌকার উপরে যে চালাটা থাকে অরেঞ্জ কালার দিলাম। দেখো ভেতরে আমি ইয়েলো অকার দিচ্ছি, ইয়েলো অকার যে প্যাস্টেলের কালার আছে সেইটা আমি দিচ্ছি। এবার জলের ঢেউগুলো করে দিচ্ছি। এটা অরেঞ্জ কালার দিলাম, তোমরা ব্রাউন কালারও দিতে পারো, ইয়েলো আকারও দিতে পারো, ওই ডাঁড়ের যে নিচের অংশটা। এবার তোমরা এটা কালার দিয়েও করতে পারো, আমি কালার দিয়ে তোমাদের দেখালাম না এই কারণেই, কালার দিয়ে দেখেছি করতে গিয়ে তোমাদের রং সরু জায়গাতে রং বেরিয়ে যায়, সেজন্য আমি গ্লাস মার্কিং যে ব্ল্যাক পেন্সিল আছে, তা যেটাকে আমরা বর্ডার পেন্সিল বলি, আমি সেই পেন্সিলটা ইউজ করলাম। দেখো আমি এবার ট্রেনটা তৈরি করছি, ট্রেনটা আঁকছি, লাইনগুলো আগে কেটে নেবে তোমাদের সুবিধার জন্য ড্রয়িংয়ের। তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই করছি, কিন্তু একটু সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে ছক কেটে করলে ড্রয়িংটা আরও ইজি হবে, আমি সেটাই দেখাবার চেষ্টা করছি।
ভালো করে দেখো। দেখো আমি চাকাগুলো খুলে নিলাম, চাকাগুলো ওভালের মতো হলো, অর্থাৎ ডিম্বাকার হলো। দেখো পিছনেটা একটু হালকা রাউন্ড করে নিলাম, দেখো আমি এবার কালারটা করছি। তোমাদের বইতে যেভাবে কালারটা দেখিয়ে দেওয়া আছে আমি সেভাবেই করছি, পিঙ্ক কালার। ব্ল্যাক দিলাম, কালো, দেখো রেল ইঞ্জিনের দরজা করলাম যেখানে ড্রাইভার বসে, অরেঞ্জ কালার হলো, অ্যাশ কালার, ব্ল্যাক কালার দিলাম, একটু ধারে ব্ল্যাক দিয়ে বুলিয়ে দিলাম। কালা দিয়েও করতে পারো, কালার পেন্সিল দিয়ে বা গ্লাস মার্কিং যে ব্ল্যাক পেন্সিল আছে সেটা দিয়ে করতে পারো। দেখো ব্ল্যাক কালার করছি, মাঝখানটায় একটু আলো পড়ে চকচক করছে, একটু সাদা ছেড়ে দিলাম ওখানটায়।
একটু জাস্ট আঙুল দিয়ে ঘষে দিলাম। এবার ডিপ ব্রাউনটা দিচ্ছি। দেখো রেল লাইনটা হলো, বইয়েতে যেমন আঁকা ঠিক সেম করলাম আমি। আমার এই লিঙ্কটা সাবস্ক্রাইব করে নিও, আরও অনেক অনেক ভিডিও দেখতে পাবে। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।